हेलो माय डियर स्टूडेंट्स, आशा करी सकले भालो आछो। आज के आमरा देखबो भेक्टर अध्यायेर भेक्टर विभाजन सम्पर्के किछु टॉपिक्स। तो प्रथम आमरा देखबो भेक्टर विभाजन कि बा भेक्टर राशि विभाजन कि। भेक्टर राशि विभाजन होच्छे एकटी सिस्टेम, जे सिस्टेमे एकटी भेक्टर के दुई बा ततोधिक भेक्टर राशिते परिणत करा जाय सेई सिस्टेमके बला हय भेक्टर राशि विभाजन। अर्थात एखाने एकटी थाकबे मूल भेक्टर এবং সেই মূল ভেক্টরটিকে দুইটা উপাংশে বিভাজিত করা হবে, হয়তো একটি আনুভূমিক উপাংশ এবং একটি উলম্ব উপাংশ, অথবা অন্য যে কোনো দুটি কম্পোনেন্টে বিভক্ত হবে। এখানে বিভাজিত অংশগুলোকে বলা হবে মূল ভেক্টরের অংশ বা উপাংশ বা কম্পোনেন্ট। আমরা এখন চিত্রের সাহায্যে বিষয়টি দেখব। চিত্রে মনে করি OB ইকুয়াল R একটি ভেক্টর। OB ভেক্টরকে মূল ভেক্টর ধরে OA BC সামন্ত্রিক অঙ্কন করা হলো। ধরে নেই O এর দিকে একটি ভেক্টর ক্রিয়াশীল P, OC এর দিকে ভেক্টর ক্রিয়াশীল Q। তাহলে এখানে R কে বলা হবে মূল ভেক্টর এবং P এবং Q ভেক্টরকে বলা হবে R ভেক্টরের অংশ বা উপাংশ। যে প্রক্রিয়ায় আর ভেক্টরটি দুইটা ভেক্টরে রূপান্তরিত হলো সেই প্রক্রিয়াটাকে মূলত বলা হচ্ছে ভেক্টর রাশির বিভাজন। এখন আমরা পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মান বের করব। ধরে নেই কোণ এ ও বি ইকুয়াল আলফা, কোণ ও বি এ ইকুয়াল বিটা। তাহলে কোণ ও এ বি ইকুয়াল লেখা যাবে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। অতএব ত্রিভুজ ও এ বি এ লামির উপপাদ্য যদি প্রয়োগ করা হয় তাহলে আমরা পাব ও এ ডিভাইডেড বাই ও এ বাহু ছাড়া বাকি দুটো বাহু যে কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ বিটা, এর সাইন সাইন বিটা ইকুয়াল, এটি আমার কিউ ভেক্টর, এ বি ডিভাইডেড বাই এ বি বাহু ছাড়া বাকি দুটি বাহু যে কোনো উৎপন্ন করেছে তার সাইন, অর্থাৎ সাইন আলফা ইকুয়াল ও বি ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, বা ও এ অর্থ পি ডিভাইড বাই সাইন বিটা ইকুয়াল এ বি অর্থ কিউ ডিভাইড বাই সাইন আলফা ইকুয়াল ও বি ইকুয়াল আর সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা বিটা প্লাস বিটা। এর কোয়াড্রাফলের সূত্র অনুসারে এটাকে লেখা যাবে সাইন আলফা প্লাস বিটা। অতএব পি ডিভাইডেড বাই সাইন বিটা ইকুয়াল আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, আর পি ইকুয়াল আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এটি হচ্ছে আর ভেক্টরের ও এ বরাবর উপাংশ। বিটা এবং আলফা প্লাস বিটার মান বসিয়ে আমরা পি ভেক্টরের মান নির্ণয় করতে পারি। আবার আমরা লিখতে পারি কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। অতএব কিউ ইকুয়াল আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, এটি হচ্ছে কিউ ভেক্টরের মান, অর্থাৎ আর ভেক্টরের কিউ উপাংশটির মান হচ্ছে দিস। তো আমরা দেখলাম একটি মূল ভেক্টরকে দুটি উপাংশ বিভাজিত করে বিভাজিত অংশদ্বয়ের মান। এখন যদি এই উপাংশ দুটি, অর্থাৎ পি এবং কিউ, এই দুটি উপাংশ যদি পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল হয় তাহলে মানগুলো কীভাবে পরিবর্তিত হবে আমরা এখন সেটি দেখব।
আমরা চিত্রে দেখতে পাচ্ছি ওএ বিসি একটি আয়তক্ষেত্র, ওএর দিকে ভেক্টর ক্রিয়াশীল পি, ওসির দিকে ভেক্টর ক্রিয়াশীল কিউ এবং ওবি এর দিকে ভেক্টর ক্রিয়াশীল আর। ধরে নেই কোণ এ ও বি আলফা আগের চিত্রের মতোই, কোণ ও বি এ ইকুয়াল বিটা এবং কোণ ও এ বি ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে আগের চিত্রের সঙ্গে এই চিত্র থেকে আমরা ম্যাচিং করে সমাধান করি, তাহলে দেখতে পাচ্ছি সাইন বিটা ঠিক আছে, আলফা ঠিক আছে, আমাদের এই কোণটি আমরা লিখতে পারবো সাইন 90 ডিগ্রি। অর্থাৎ যেখানে আগে ছিল 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে এই জায়গায় আমরা কোনটা লিখতে পারবো সাইন 90 ডিগ্রি। সাইন বিটা, সাইন বিটাকে, সাইন বিটা কোনটাকে লেখা যাবে, যে সাইন বিটা ইকুয়াল সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল কস আলফা। তাহলে সাইন বিটার পরিবর্তে আমরা লিখব কস আলফা, সাইন আলফা ঠিক আছে এবং সাইন 90 ডিগ্রির অর্থ হচ্ছে 1, বিটায় আমরা শুধুমাত্র এখানে আর লিখব। অতএব পি ডিভাইডেড বাই কস আলফা ইকুয়াল আর, পি ইকুয়াল আর কস আলফা। এক্ষেত্রে পিটাকে বলা হচ্ছে অনুভূমিক উপাংশ আরের, আরের অনুভূমিক উপাংশ, এটি হচ্ছে পি ইকুয়াল আর কস আলফা। আবার যদি আমরা কিউ ভেক্টর সহ সমীকরণটা নিই, কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল আর, অতএব কিউ ইকুয়াল আর সাইন আলফা, এটি হচ্ছে আর ভেক্টরের উলম্ব উপাংশ, অর্থাৎ কিউ ইকুয়াল আর সাইন আলফা। তাহলে আমরা দেখতে পেলাম যদি একটি মূল ভেক্টরকে অনুভূমিক এবং উলম্ব উপাংশে বিভাজিত হয় মূল ভেক্টর, তাহলে তার অনুভূমিক উপাংশ হচ্ছে দিস এবং উলম্ব উপাংশ হচ্ছে দিস। এই সূত্র প্রয়োগ করে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করব। ওকে, এখন আমরা ভেক্টর রাশির বিভাজনের বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা এখন একটু ফলো করব। এবং এই প্রশ্নগুলো সাধারণত এমসিকিউ খ টাইপ এবং অ্যাপ্লিকেশনেও আসে, গ নম্বর অ্যাপ্লিকেশন আসে। নৌকার গুণ টানা, আমরা অবশ্য অনেকেই নৌকা দেখেছি কিন্তু নৌকার গুণ হয়তো অনেকে চিনি না। আমরা একটা নৌকা আঁকার চেষ্টা করছি, আসলে আমরা জেনে নিব নৌকার গুণ কী জিনিস, নৌকার হাল কী জিনিস, বইটা কী জিনিস, লগি কী জিনিস। এটা একটা নদীর পাড়, নদীর মধ্যে দিয়ে একটা নৌকা চলছে, তো আমরা এখানে নৌকার ও বিন্দুতে একটা গুণ টেনে বল প্রয়োগ করছি, তাহলে ও এ বরাবর এফ বল প্রয়োগ করছি। এফ বল প্রয়োগ করে নদীর পাড় হতে নৌকাটিকে টানা হচ্ছে একটা রশি লাগিয়ে, সে রশিটিকে বলা হচ্ছে মূলত গুণ। তো ও বিন্দুতে বলটি ভেক্টরশীল বিভাজন অনুসারে দুইটা উপাংশে বিভক্ত হবে, বললাম ও বি বরাবর একটি উপাংশ, ও সি বরাবর একটি উপাংশ। ও বি বরাবর উপাংশটা অবশ্যই হবে অনুভূমিক উপাংশ, এর মান হবে এফ কস থিটা যেটা আমরা একটু আগে দেখেছি, এবং ও সি বরাবর হবে এফ সাইন থিটা, দেখছি উলম্ব উপাংশ, এবং এই কোণটি হবে আমাদের থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওবি উপাংশ, ওবির দিকে এফ কস থিটা উপাংশটি কি, উপাংশটি নৌকাটিকে পাড়ের দিকে, সরি, নৌকাটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এবং ওসির দিকে এফ সাইন থিটা অর্থাৎ উলম্ব উপাংশটি কি, নৌকাটিকে পাড়ের দিকে নিয়ে যাবে। যদি এফ কস থিটার মান বেশি হয় তাহলে নৌকাটি সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে, আবার যদি এফ সাইন থিটা এর মান বেশি হয় তাহলে নৌকাটি পাড়ের দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা বেশি হবে। মূলত এই বিষয়গুলি নির্ভর করবে কোন থিটায়ের ওপর। তা আমরা জানি থিটার মান যদি বেশি হয়, থিটা এর মান বেশি হলে, থিটা এর মান বেশি হলে এফ
সাইন থিটা এর মান বেশি হবে। থিটার মান যদি বেশি হয় তাহলে এফ সাইন থিটা এর মান বেশি হবে, অর্থাৎ নৌকাটি পাড়ের দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে। আবার থিটা এর মান কম হলে, থিটার মান যদি কম হয় তাহলে এফ কস থিটা এর মান বেশি হবে, অর্থাৎ থিটার মান কম হলে নৌকাটি সামনের দিকে এগিয়ে যাবে। তো আমরা থিটার মান কীভাবে কম বেশি করব? মূলত গুণ, গুণ যত বেশি লম্বা হয় থিটার মান তত কম হয়, ফলে নৌকাটি তত সামনের দিকে এগিয়ে যাবে। আবার গুণ যত ছোট হবে তাহলে থিটার মানটা হবে বেশি, বিধায় নৌকাটি তখন পাড়ের দিকে এগিয়ে যাবে। এভাবে গুণের পরিমাণ অর্থাৎ গুণের দৈর্ঘ্যটা কম বেশি করে আমরা নৌকাটিকে সামনের দিকে নিয়ে যেতে পারি অথবা পিছন দিকে নিয়ে যেতে পারি। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো। তো এবার আরও একটি জিনিস দেখবো, আমাদের ব্যবহারিক জীবনে আমরা হয়তো প্রায় সকলেই ট্রলি ব্যাগের সঙ্গে পরিচিত আছি। ট্রলি ব্যাগ, এটা যদি একটা ট্রলি ব্যাগ হয়, ধরলাম এদিকে বল প্রয়োগ করে টানা হচ্ছে, তো বলা হচ্ছে ট্রলি ব্যাগের হাতল যত লম্বা হয় ট্রলি ব্যাগটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অর্থাৎ টানতে তত বেশি সুবিধা হয়। কারণ হচ্ছে এটাই, একটু আগে আমরা যে জিনিসটা দেখলাম, যদি ট্রলি ব্যাগটাকে যদি আমরা এফ বল প্রয়োগ করে সামনের দিকে টানি তাহলে বলটি দুইটি উপাংশে বিভক্ত হবে, এফ কস থিটা অনুভূমিক উপাংশ এবং উলম্ব দিকে হচ্ছে এফ সাইন থিটা, এই কমিটি থিটা। তাহলে একটুকে যেটা আমরা বললাম, গুণ যত লম্বা হয় এফ কস থিটার মান তত বেশি হয়, অর্থাৎ সেটি সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। ঠিক তেমনি ট্রলি ব্যাগের হাতল যত লম্বা হবে এফ কস থিটার মান তত বেশি হবে, অর্থাৎ ট্রলি ব্যাগটিকে সামনের দিকে তত সহজেই টেনে নিয়ে যাওয়া সম্ভব। এ প্রশ্নগুলো সাধারণত আমাদের খ নম্বরে থাকে। ভেক্টর রাশির বিভাজনের সর্বশেষ আর একটি টপিকস আমরা দেখব, সেটা হচ্ছে লন রোলার। লন রোলার অর্থাৎ প্রশ্নটি হচ্ছে লন রোলার টানা সহজ না ঠেলা সহজ কোনটি, সেটি আমরা মূলত ভেক্টর রাশির বিভাজনের সূত্র প্রয়োগ করে দেখব, লন রোলার ঠেলা সহজ নাকি টানা সহজ। আমরা একটা মোটামুটি লন রোলারের ডায়াগ্রাম আঁকার চেষ্টা করছি। এটি হচ্ছে মূলত ঠেলার ক্ষেত্রে, অর্থাৎ ধরলাম একটি লন রোলারকে ঠেলা হচ্ছে, ধরি তাহলে এইদিকে আমরা এফ বল প্রয়োগ করছি সেন্টার। তো যদি আমরা এফ বল প্রয়োগ করি লন রোলারের হাতলে, যদি আমরা এফ বল প্রয়োগ করি ঠেলি, তাহলে বলটি এ ও বিন্দুতে এসে দুটো উপাংশে ভাগ হবে, একটি হচ্ছে অনুভূমিক উপাংশ অর্থাৎ এফ কস থিটা এবং আরেকটি হচ্ছে উলম্ব উপাংশ এফ সাইন থিটা। ন্যাচারালি একটা রোলারের ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে, অর্থাৎ ওজন ডাব্লিউ অলওয়েজ এটা ভারকেন্দ্র থেকে খাড়া নিচের দিকে ক্রিয়া করবে, ফলে ঠেলার ক্ষেত্রে রোলারের আপাত ওজন আমরা লিখতে পারি ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা। তোমরা খেয়াল করো, উলম্ব উপাংশ এবং রোলারের ওজন দুটাই কিন্তু খাড়া নিচের দিকে হয়েছে, সেহেতু এখানে রোলারের মোট আপাত ওজন হবে ওজন প্লাস এফ সাইন থিটা, অর্থাৎ বলের উলম্ব উপাংশ। পাশাপাশি এবার আমরা দেখব টানার ক্ষেত্রে, ধরি একটা রোলারকে একই পরিমাণ বল প্রয়োগ করে টানছি, অর্থাৎ এইদিকে এ পরিমাণ বল প্রয়োগ করে টানা হচ্ছে, যদি আমরা টানি তাহলে আগের মতোই দেখব এর অনুভূমিক দিকে একটা উপাংশ থাকবে এফ কস থিটা এবং উলম্ব দিকে একটা উপাংশ থাকবে এফ সাইন থিটা, আর ন্যাচারালি এর ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো, যখন আমরা এফ বল প্রয়োগ করে লন রোলারটিকে টানছি সেক্ষেত্রে রোলারের অনুভূমিক দিকে একটা উপাংশ এফ কস থিটা ক্রিয়া করছে, আর উলম্ব উপাংশটা রোলার থেকে খাড়া উপরের দিকে এফ সাইন থিটা উপাংশটা ক্রিয়া করবে। আবার সাধারণভাবে তো এর ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করবেই, তো এক্ষেত্রে রোলারের আপাত ওজন লেখা যাবে ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা। দেখো ডাব্লিউ দিক এবং এফ সাইন থিটার দিক পরস্পর বিপরীত, সেহেতু এ দুটো বিয়োগ, এবং রোলারের ওজন হবে বেশি এবং এফ সাইন থিটার মান হবে কম, ওই জন্য বেশি থেকে কমটা বিয়োগ হচ্ছে। তাহলে এই দুইটা সমীকরণ যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো রোলারের ওজন কম হচ্ছে
টানার ক্ষেত্রে যেখানে ওজন থেকে এর উলম্ব উপাংশটি বিয়োগ হচ্ছে, আর এক্ষেত্রে রোলারের আপাত ওজন বেড়ে যাচ্ছে কারণ এখানে ওজনের সঙ্গে এফ সাইন থিটা প্লাস। অতএব এই দুটো সমীকরণ থেকে আমরা বলতে পারি যে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। আশা করি ভেক্টর রাশির বিভাজন সম্পর্কে যে কয়েকটি অ্যাপ্লিকেশন সম্পর্কে আলোচনা করা হলো আশা করি বুঝতে পারছো। তো আজকে এ পর্যন্তই, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।